সুপ্রিয় দর্শক, আজ 11ই জুলাই 2020 শনিবার। আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাট দিনাজপুরের গাহরল হাট। এই গাহরল হাটটি আসলে যেই জায়গায় বসত, আজ সেখান থেকে শিফট করে এটাকে মহিলা কলেজের মাঠে নিয়ে আসা হয়েছে এবং এজন্য মানুষের চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষরা, কারণ এখানে আসতে পারছে না। এখানে আসার জন্য যে একটি বেইলি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা দুপাশ থেকে মানুষে পরিপূর্ণ এবং ব্রিজ দিয়ে কেউ আসতে পারছে না। এই যে আপনারা দেখছেন অনেক বড় হাট লেগেছে, আমরা এটা আমাদেরকে কেউ জানায়নি যে এই হাটটা আসলে এখানে কেন লেগেছে। আচ্ছা, যাই হোক, আমরা কুরবানির উদ্দেশ্যে আপনাদের এখানে এসেছি, কুরবানির বড় বড় ষাঁড় গরুর দাম জানানোর জন্য। তো আপনারা এই যে এখানে দেখছেন একটা দেশাল গরু, আসুন গরুটিকে আমরা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা দেশাল গরু। ভাই, দাঁত কয়টা উঠছে? 4 দাঁত। ওজন 4 মণ ওজন হবে। এটার দাম কত যাচ্ছেন? 85। দরদাম করছে কেউ? 70-72 পর্যন্ত করছে। 73 পর্যন্ত। কত হইলে আপনি ছাড়বেন? আমরা চাইছি লাস্ট 76 চাইছে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, 4 মণ ওজন। ওনারা বলছে যে 76,000 টাকা চেয়েছে। এই যে গরুটিকে আমরা একটু আপনাদেরকে একটু পেছন দিকেও দেখাই, তাহলে আপনারা বুঝবেন। অনেক, এই যে দেখুন, একদম হৃষ্টপুষ্ট একটি ষাঁড়। এরপরে আমরা আসুন এখানে আমরা একটু দেখি, দেখি শাহীওয়াল। দাঁত 2 দাঁত। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, 2 দাঁত, 3 মণ ওজন হবে। এটার দাম কত যাচ্ছে? 1,05,000। অনেক দাম চাচ্ছেন ভাই। জোড়াটা 2,10,000। জোড়া 2,10,000। এই যে দেখুন, কারণ আপনারা জানেন যে শাহীওয়াল গরুর প্রচুর চাহিদা রয়েছে এই কুরবানিতে, এই জন্য 2,10,000 টাকা হচ্ছে এই জোড়া। ভাই, দাম উদ্ধার করছে কেউ? কত? 1,60,000। আর কত হলে ছাড়বেন? 1,80,000 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এই যে দেখুন, এই গাহরল হাটে আমরা এগুলো দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে একটু দেখি, ভাই এটার দাঁত কয়টা? 2 দাঁত। এই যে দেখুন, অনেক বড় গরু, 2 দাঁত এটার বয়স। দাম কত যাচ্ছে? 85। দরদাম কত করছে? 70-72 পর্যন্ত দাম করেছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, আপনারা জানেন যে দিনাজপুর অঞ্চলে প্রচুর পরিমাণে শাহীওয়াল ষাঁড় গরু উঠে। তারপরে আমরা এখানে একটু দেখি, এই যে দেখছেন অনেক বড় বড় দুটো গরু। এগুলো কি ভাই? শাহীওয়াল। ওপাশেরটা তো শাহীওয়াল, এটাও শাহীওয়াল। আচ্ছা, দাঁত কয়টা করে? দাঁত 2 দাঁত করে। আচ্ছা, একজনেরই গরু 2টা? না, দুজনকার 2টা। আচ্ছা, আপনার এই পাশেরটা, এটা ওজন কিরকম হবে? 5.5 মণ। 5.5 মণ অত হবে না, 5 মণ হইতে পারে। এটার দাম কত যাচ্ছেন ভাই? 1,30,000। দরদাম করছে কেউ? কত? 1-এর নিচে। আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এই হাটে এই ষাঁড় গরু এগুলো খুব দুষ্ট প্রকৃতির হয় এবং এখানে ভিডিও করা খুব রিস্কি। তারপরে একটু এখানে দেখি, ভাই এটার দাঁত কয়টা? 2 দাঁত। এটার দাম কত যাচ্ছে? 1,00,000 চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 85। কত হইলে ছাড়বেন? নেবেন আপনি? না না, কত হইলে আপনি মনস্থ করবেন? 1,00,000। গরুর মালিক। আচ্ছা আচ্ছা, এটা এটা কত হইলে আপনি ছাড়বেন? 110। 100 তো চাইলো। সুপ্রিয় দর্শক, এগুলো মোটামুটি 85,000 টাকাতেই এই ধরনের গরু বিক্রি হয়, আমরা সাধারণত দেখেছি। এই যে আপনারা দেখছেন প্রচুর গরুর আমদানি হয়েছে, কুরবানির হাট মোটামুটি লেগে গিয়েছে বলা যায়। এই যে দেখুন, এখানে প্রচুর পরিমাণে ক্রস, দেশি এবং শাহীওয়াল এগুলো গরু পেয়ে যাবেন। তো আমরা এখানে একটা, এই যে বড় একটা শাহীওয়াল দেখছি। এই যে দেখুন, দাঁত কয়টা কাকা? 2 দাঁত। ওজন 5.5। হ্যাঁ হবে। এই যে দেখুন, আমরা একটু গরুটিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন। আচ্ছা শুনুন, দাম কত যাচ্ছেন? 1,20,000। দরদাম করছে? 95 পর্যন্ত বলে, মানে 1,00,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা, একটু গরুটিকে একটু আমরা একটু দেখাই। এই যে দেখুন, 1,00,000 টাকার গরু। একটু সরেন আপনি। এই যে 1,00,000 টাকা দেখুন। এই যে আচ্ছা, তারপরে আমরা একটু এটা দেখি, এটা দাঁত কয়টা? চার দাঁত। দাম কত যাচ্ছে? এটা তো দেশি। হ্যাঁ, ৭৫ চাইছেন, তারপরে ৭০ হলে বেশি নয়, ৭০ হলে আপনি বেশি। এই যে শুনছেন দর্শক, আসুন এরপরে আমরা এই যে দেখছেন এটা দেশি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? ১ লক্ষ ২০। এই যে এটা ৪.৫ মনের উপরে মাংস আছে। দরদাম করছে ভাই কেউ? কত? ৯০ পর্যন্ত করছে। কত হইলে ছাড়বেন? ১ লাখ ১০। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা প্রচুর হুড়াহুড়ি লেগেছে। আমরা নিজেরাও বুঝছি না যে হাটটাকে এখানে শিফট করা হয়েছে কেন, কারণ এখানে জায়গার সংকুলানি হচ্ছে না। এত পরিমাণ গরু এসেছে এই যে দেখছেন আপনারা, কিন্তু কাস্টমার আসতে পারছে না। তারপরে আমরা একটু এখানে দেখি। ভাই এটা কি জাতটা? কি এই গরুর? এই গরুটা কি বিক্রি হয়ে গেল? এটা দাম চাচ্ছেন কত? ১ লক্ষ ১০। দরদাম করছে কেউ? আচ্ছা, ১ লাখ হলে দিবে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন অনেক বড় একটা শাহীওয়াল শাহ। আসুন আপনাদেরকে আমরা গাহরল হাট দেখাচ্ছি, তারপরে এখানে একটা দেখি। এই যে একটা শাহীওয়াল, দাঁত কয়টা? ২ দাঁত। ওজন ৩ মণ, সোয়া ৩ মণ। দাম কত যাচ্ছে? ৯৫ চাচ্ছেন, আর এখন ৮৫ হয়ে গেছে। ৯০ চাচ্ছেন। দরদাম কত পর্যন্ত করছে? ৮৫ পর্যন্ত দাম হচ্ছে। এই যে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, তারপর আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। এই যে দেখুন অনেক বড় বড় শাহীওয়াল গড়ে উঠেছে। এই যে দেখছেন একটা শাহীওয়াল বড়। ভাই এটা কার? আপনার? এটা দাঁত কয়টা? ২ দাঁত। এই যে দেখুন দাম। দরদাম করছে কেউ? ৮০,০০০ বলতেছে। ১ লক্ষ ২০ চাইছেন, মানে ছাড়বেন কততে? ৮৫ হলে দিন। এই আপনারা দেখছেন ওনারা বলছে ৮৫ হলে দেবেন। আচ্ছা আপনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আপনি যে এই যে রাগ করে বললেন ৮৫ হলে দিয়ে দিবেন, এই রাগ করে কেন বললেন? মানে গরুর দাম নাই, যে দাম নাই, কাস্টমার নাই। তা আজকে এই জায়গায় হাটটাকে নিয়ে আসছে কেন জানেন? এই হাটটা নিয়ে আসছে মানে চেয়ারম্যান নিয়ে আসছে। চেয়ারম্যান নিয়ে আসছে, ওখানে জায়গা হয় না। ওইখানে জায়গা হয় না, কিন্তু এই জায়গাটা তো আমরা দেখছি জায়গাই হচ্ছে না এবং লোকই আসতে পারছে না। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, উনি বলছে যে ৮৫, উনি রাগ করেই বলছে একরকম যে ৮৫ হলে ছেড়ে দিবে, কারণ দরদাম করার লোক পাওয়া যাচ্ছে না। এই যে দেখুন অনেক বড় শাহীওয়াল একটা ষাঁড় গরু। তা আবারও জানিয়ে রাখি, প্রতি শনিবারে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই গাহরল হাট, দিনাজপুর জেলার গাহরল থানার এই হাট বসে। আপনারা দেখছেন প্রচুর গরুর আমদানি হয়েছে। কুরবানির হাট পুরো জমজমাট হয়ে গিয়েছে। আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। এই যে এখানে একটু, এই গরুটা কার? আপনার? এটা কি জাতের? শাহীওয়াল। আচ্ছা এটা দাঁত কটা? ২ দাঁত। দাম কত যাচ্ছেন? ১ লক্ষ। ভাই ১ লক্ষ চাইলে কেউ দিবে না। আপনি বলেন দেখে এটা অরিজিনাল দাম কত, কত হলে বেচবেন? ৮০, আর মানুষ ৭০ পর্যন্ত দাম বলছে। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, এই যে এরপরে আরেকটি শাহীওয়াল আমরা সার দেখছি। এটা দাঁত কটা? ২ দাঁত। দাম কত যাচ্ছেন? ৯০ চাইছেন, ৭৫ পর্যন্ত দাম বলছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপরে এখানে আমরা একটা দেশাল গরু দেখছি। ভাই এই দেশালটা আপনার? এই যে দেখুন অনেক স্বাস্থ্যবান। দাঁত কয়টা? ৪ দাঁত। দাম কত যাচ্ছেন? ১ লাখ। দরদাম কত পর্যন্ত উঠছে? ৭৫। আর কত হলে ছাড়বেন? ৮৫ হলে ছাড়বেন। আচ্ছা আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ ১১ই জুলাই ২০২০ শনিবার আপনাদেরকে আমরা গাহরল হাট থেকে, আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই গাহরল হাট, আপনারা দেখছেন হাটটি শিফট করা হয়েছে। এটা হয়তো রাজনৈতিক কিছু সমস্যার জন্য এখানে শিফট করা হয়েছে, আমাদেরকে কেউ আসলে এটা খোলসা করে বলছে না। তো যাই হোক, এই মহিলা কলেজের মাঠে আজ শনিবার এই হাটটি বসেছে। এই হাট থেকে আমরা আপনাদেরকে শাহীওয়াল এবং দেশি জাতের বড় বড় ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।